প্রকৃতির করার রূপ, প্রকৃতি যেতিকি সুন্দর সেতিকি ভয়ঙ্কর। এবে প্রবল নিদাহ পরে আসিছি বর্ষা, কিন্তু এই বর্ষা কেতে ভয়ঙ্কর হয়ে পড়ে তা আপনার অনুমান করে পারিবে এই দৃশ্য দেখা পরে। এ দৃশ্য হচ্ছে ইটালির, ইটালির নোয়াসা নামক এক স্থানর এই হচ্ছে দৃশ্য। এই অঞ্চলের গত কিছুদিন হবনি প্রবল বর্ষা হয়েছে, যা ফলরে সেখানকার নদীগুড়ি ওভরফ্লো করেছে, রাস্তাঘাট মাটি কাদুয়ে ভরি যাই। কিছুদিন ধরে প্রবল বর্ষা উত্তর ইটালি এবং সুইজরল্যান্ড আক্তা মাক্তা করে দিয়েছে। ইটালির পিডমন্ট অঞ্চলের ফসি যাই গোটিয়ে পরিবার উদ্ধার করেছেন সেখানকার দমকল বাহিনী। নদীরে হঠাৎ প্রবল বন্যা আসা পরে এমানে রহি যাই, কিন্তু পরে পা ছাড়ি যাই নদীটি কাদুয়ে পূর্ণ হয়ে যাবার এমানে আউ আসি পারি নথিলে। বর্ষা বা জলর এক ভয়ঙ্কর চিত্র আমি দেখুছে এবং প্রকৃতির করার রূপ আমি দেখুছে। এই দৃশ্য আপনার দেখুম ইটালির, যেটি অনেক মাত্রায় বা প্রবল মাত্রায় বর্ষা হয়েছে এবং তা পরবর্তী সময়ের চিত্র নিশ্চয় সমস্ত বা আশ্চর্য করব। তা সহ এভাবে পরিস্থিতির যে সামনা করছেন সে বুঝিপারুবে কেতে কষ্টদায়ক রয়েছে। চারিআড়ে পা এবং ফ্লাশ ফ্লডর অবস্থা, অর্থাৎ অকস্মাত পা মাড়ি আসুচি এবং অনেক লোক এই ফসি রয়েছে অনুমান করা যাচ্ছে, এবং তাপরে পরে দমকল বাহিনী পক্ষ বিভিন্ন লোক উদ্ধার করা যাই। রাস্তাঘাট সবুকিছি কাদুয়ে ভর্তি, তেমন সেসবুক সজাড়ি পুঁ জীবনযাত্রা স্বাভাবিক করা অনেক আহ্বান বর্তমান আসুচি। কিছুদিন ধরে প্রবল বর্ষা উত্তর ইটালি এবং সুইজরল্যান্ড গোটে প্রকার আক্তা মাক্তা করে দিয়েছিল, এবং অকস্মাত যেমি পানির স্রোত বড়ি এবং আমি সহর ভিতরে বিভিন্ন জায়গা ভিতরে দেখুছে পা বা জলর স্রোত অতি ক্ষিপ্র রয়েছে, এবং কেবল জল আসিনি সে কথা নুহে, তা সহ মাটি অতড়া হোক বা পথর হোক এসবুক ভসাই আনিছি, তেমন সহর অবস্থা গোটে প্রকার সঙ্গীন। বিক্রম অনেক মো সহযোগী এ সম্পর্কের অধিক অপডেট দেওয়া। বিক্রম, বর্তমানের স্থিতি কোণ, অপডেট কোণ আসুচি এবং আবশ্যকতা কোণ সব রয়েছে বর্তমান সময়ের? দেখুন, যে দৃশ্য আপনার টেলিভিশন স্ক্রিনে দেখুছেন সে দৃশ্যর স্পষ্ট জনা পড়ছে যে কেত ভয়ঙ্কর বেগরে পা উপরু খসুচি, এবং পাহাড় উপরে যেতবে আমি দেখুছে যে এতে জোরে পা আসুচি, এতে জোরে উপরু খসুচি, নিহত ভাবে সে তল অঞ্চলের কিভাবে ব্যবস্থা হয়েছিল আপনার জানুছে, কিভাবে অবস্থা হয়েছিল আপনার জানুছে, সমস্ত রাস্তাঘাট ঘরদ্বার সবু হয়েযাই। এবং এই অঞ্চল, এই যে দৃশ্য, ইয়ে হচ্ছে ইটালির নোয়াসা নামক গোটে অঞ্চল, যাকি উত্তর ইটালির অবস্থিত, এবং যদি আমি কইবা তাহলে সুইজরল্যান্ড সীমা লাগিছে, গোটে পটে সুইজরল্যান্ড সীমা লাগিছে, এবং অন্যপটে আমি যদি কইবা তাহলে এই অঞ্চল ফ্রান্স সীমা লাগিছে। তেমন মোটামুটি এই অঞ্চলের যেতবে বর্ষা প্রবল হয়েছে, লগাতার দুই দিন ধরে তিন দিন ধরে বর্ষা হয়েছে, ছোট ছোট যু নদী পাহাড়িয়া নদী রয়েছে সে পাহাড়িয়া নদীর জল ধারণ ক্ষমতা যে রয়েছে সে তাঠার অধিক রয়েছে, তেমন যেতবে পাহাড়ের যে ঝরণা গুলো থাকে আকাশর কম্প প্রদান করছে কলা ভাড়া দৃশ্য হচ্ছে। এবং আপনার দেখুছেন যেভাবে ভাবে ড্যামে, বড় বড় ড্যামে যেতবে গেট খোলা যায় যেভাবে দৃশ্য হুয়ে, বর্তমান তাঠার অধিক বেগরে পুরা পাখাপাখি গোটে কিলোমিটার দুই কিলোমিটার দূরকু পা সৃষ্টি করুবা ভাই দৃশ্য সৃষ্টি হচ্ছে। খালি সেটি নুহে, গ্যাস এখানে যে পরিমাণর ক্ষয়ক্ষতি হয়েছে সে দৃশ্য আমার পাখে রয়েছে, যাফলে শহ শহ টন বালি কাদুয় পঙ্ক গোড়ি এসব নিয়ে তল স্তরের জমা করছে, এবং এবেবি অনেক অঞ্চলক রাস্তা সফাই করেনি, অনেক পোল ছোট ছোট পোল ধুই যাই এবং রাস্তাঘাট ধুই যাই, তেমন মোটামুটি আমি যদি কইবা এই দৃশ্য হি বয়ান করছে প্রকৃতি কেতে ভয়ঙ্কর হয়ে পড়ে প্রবল বর্ষার কিভাবে পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে। বিলকুল, এবং প্রকৃতির করাল রূপ আগে সমস্তে হার মানি যাই কহিলে ভুল হব না, এবং আজ পুঁ থরে আমি ইটালি সেভাবে কিছু স্থিতি দেখুছে এবং জলর স্রোত দেখলে অনুমান করে পুবে কেতে ক্ষিপ্র রয়েছে এবং কিভাবে ভাবে ধ্বংস রচি থাই পারে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক লোকে ফসিছেন, অনেক হইরাণ হরকত হয়েছেন। বিক্রম, বর্তমান কোণ অতি এবে সেইভাবে স্থিতি অ্যা বর্তমান কিছুটা নিয়ন্ত্রণ কু আসিগলা, এবং আমি দেখুছে পানির স্রোত যেভাবে রয়েছে রিষ্টোরেসন করা বা পরবর্তী সময় স্বাভাবিক করিবা বা অনেক কষ্টদায়ক হয়ে পারে? দেখুন, ইয়ে হচ্ছে গতকালীন দৃশ্য, অর্থাৎ 30 জুন্র এই দৃশ্য, এবং বর্তমান যা অপডেট রয়েছে পা কমি যাই, কিন্তু পা যে বালি মাটি কাদুয় পথর এসব তলক বহি আনি সেটি বর্তমান সম্পূর্ণ অঞ্চল কর্দমাক্ত হয়ে যাই, পুরা কাদুয়ে ভরি রয়েছে, এবং সেসব অঞ্চলগুলো কাদুয় সফা করা, রাস্তা গুড়িকর কাদুয় মাটি এসব সফা করি রাস্তা পুরো ক্লিয়র করা সে গোটে বড় টাস্ক হয়েছে, এবং এটিতে অগ্নিশম বাহিনী কতক যে যাত্রী মানে ফসিকে, যে মানে লোক মানে ফসিকে রয়েছে সে পাহাড়িয়া অঞ্চলে আজ স্থানর উদ্ধার কাম করা যাচ্ছে, সে যে ব্যক্তি মানুষ সেই লোক মানে যে ফসিলে তাকে উদ্ধার করে সুরক্ষিত স্থানক অণা যাচ্ছে, এবং সে স্থানক যেহেতু পৌঁছিবা কষ্টকর হচ্ছে কারণ রাস্তায় কাদুয় গোড়ি পথর মাটি সব রয়েছে, তেমন সেসব অঞ্চলক সফা করা যাচ্ছে, খালি
ସେତିକି ନୁହେଁ, ଅନ୍ୟ ଯୋଉ ଉପର ଅଞ୍ଚଳ ରହିଛି ସେ ଅଞ୍ଚଳରେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ପହଞ୍ଚିବା ସମ୍ଭବ ରହିନି ଏବଂ ସୀମା ସେପଟେ ସ୍ୱିଜରଲ୍ୟାଣ୍ଡରେ ମଧ୍ୟ ବ୍ୟାପକ କ୍ଷୟକ୍ଷତି ହୋଇଥିବା ନେଇକି ମଧ୍ୟ ସୂଚନା ମିଳୁଛି। ତେବେ ବର୍ତ୍ତମାନର ଅପଡେଟ୍ ହେଉଛି ଯେ ବର୍ତ୍ତମାନ ଉଦ୍ଧାର କାର୍ଯ୍ୟ ଜାରି ରହିଛି, ଅନେକ ଷ୍ଟ୍ରାଣ୍ଡେଡ୍ ପିପୁଲ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଉଦ୍ଧାର କରାଯାଇଛି, ଲୋକେସନ ସ୍ଥାନକୁ ଅଣାଯାଇଛି, ଅନ୍ୟ କେହି ଫସିଯାଇଛନ୍ତି କି ନାହିଁ ତାକୁ ମଧ୍ୟ ଅନୁସନ୍ଧାନ କରାଯାଉଛି। ଯଦି କେହି ଫସିଥିବେ ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଉଦ୍ଧାର କରିବା ପାଇଁ ଯୋଉ ଦମକଳ ବାହିନୀ ରହିଛି ସ୍ଥାନୀୟ ବା ସ୍ଥାନୀୟ ପ୍ରଶାସନ ରହିଛି ସେମାନେ ଉଦ୍ୟମ ଚଳିଛି। ଧନ୍ୟବାଦ ବିକ୍ରମ।